জেনারেলি ব্লেম অপরিচিত নয়। এবার তো শতভাগ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লোকে হয়েছে। আমি যেটা আপনাদেরকে বলবো, 300 আসনে কোন প্রকারের নির্বাচন হয়েছে সেই প্রসঙ্গে মন্তব্য করার সক্ষমতা আমার এই মুহূর্তে নাই, কারণ আমি সেটা মিডিয়ার বাইরে এই সকল আসন সম্বন্ধে কোনো কিছু জানতে পারিনি এবং জানার মতো এই মুহূর্তে সুযোগও নাই। সেটা জানার সময় লাগবে, যেহেতু আমি আমার নির্বাচনী এলাকায় দারুণভাবে নিবিড়ভাবে ব্যস্ত ছিলাম। চকরিয়া পেকুয়ার জনগণকে ধন্যবাদ, সেখানকে নৌকা প্রার্থিতা বাতিল হয়ে গেছিল, প্রত্যাহার করা হয় নাই, প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল। এবং এটা পিকুলিয়া একটু আমার আসনটার জন্যই ব্যতিক্রম যে সেখানে আওয়ামী লীগের 4 ভাগের 3 ভাগ আওয়ামী লীগের 1 ভাগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, 4 ভাগের 3 ভাগ আমার হাতঘড়ি মার্কার পক্ষে ছিল, কারণ তারা বিদ্যমান সংসদ সদস্যকে সরানোর জন্য বদ্ধপরিকর ছিলেন। তো কেন সে ব্যাখ্যা এখানে যাব না, এটা একটি একজন ব্যক্তিকে নিয়ে না বলাই ভালো এই মুহূর্তে। আমি মনে করি যে ওখানে আমি যে নির্বাচনটা করেছি, 21 দিন প্রচারণা করেছি, এটা অত্যন্ত শক্ত ছিল, দারুণভাবে সক্রিয় জনগণ ছিল এবং অনেক হুমকি অনেক ভয়ভীতির মাঝখানে দাঁড়িয়েও জনগণকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমার ওখানে ভোট 40% পরে নাই, 35% পরে নাই, আমার আসনে ভোট প্রক্রিয়া ছিল 29 পয়েন্ট সামথিং। তো যেটা বাস্তব সেটাই আমি আপনাদের সামনে বললাম। এর কারণ ভোট বিমুখতা একদিকে যেমন, অপরদিকে স্থানীয় যিনি প্রতিপক্ষ ছিলেন তার পক্ষ থেকে নিরুৎসাহিত করা। আপনি যে প্রশ্নটা করেছেন যে এই সংসদে মাত্র 11 জন বা 12 জন বা 14 জন লোক, তারা এই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে কিনা, আমি একটা জিনিস আজকে 29 তারিখ এবং গতকাল সরি এখন তো 12টা বেজে গেছে, আজকে 30, 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি সংসদ ভবনে শপথ গ্রহণ কক্ষে যারা প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছেন তাদের প্রশিক্ষণ ছিল, ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, সেখানে আমি 2 দিনই পূর্ণ সময় উপস্থিত থেকেছি। সে নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে তো গণতন্ত্র চর্চা হয় না, সেখানে প্রায় 50 জনের মতো ব্যক্তি অংশগ্রহণ করেছেন, তাদের বেশিরভাগ কিন্তু নৌকার প্রার্থীকে পরাজিত করে এসেছিলেন। তাদের মধ্যে একটা অদম্য উৎসাহ যদি না থাকবে যে আমি পার্লামেন্টে যেতে চাই, আমি সক্রিয় ভূমিকা রাখতে চাই, তাহলে তারা কেনই এত বড় যুদ্ধ করে আসলেন? তার মানে তাদের মধ্যে দেশকে কিছু দেওয়ার আগ্রহটা বিদ্যমান। আমরা অগ্রিম কোনো মতেই বলতে চাই না যে ওনারা দিবেন না, আমরা ইতিবাচক ভাবে ইব্রাহিম এই ধারণা প্রচলিত যে আওয়ামী লীগ আসলে যাকে চেয়েছেন তাকে এই নির্বাচনে জিতিয়ে নিয়ে এসেছেন, এবং এই অভিযোগটাকে রেখেই কিন্তু বিরোধী পক্ষ, সেটা বিএনপি সহ অন্য যারা বলেন, তারা এই অভিযোগটার জন্যই আসেনি। এবং আপনার আসনের ক্ষেত্রেও এটি আছে যে আপনার জন্যই আসলে সেই আসনটা বরাদ্দ রাখা হয়েছিল যাতে আপনি সেখানে জিতে আসেন। মনে আপনি যে কথা বলেছেন এই কথাটা ঠিক না। কোনটা? আওয়ামী লীগ যাকে চেয়েছে তাকে মনোনয়ন জিতিয়ে নিয়েছেন, এই কথাটা ঠিক না। আপনি তার আসন নিয়ে বলেননি, আপনি বলছেন যে এরকম যারা জিতে এসেছে আওয়ামী লীগ তাদের জিতিয়ে এনেছেন না। 3 জন মন্ত্রী রানিং মন্ত্রী ফেল নির্বাচনে ফেল করেছেন, রানিং মন্ত্রী তিনজন আমরা সেটা জানি রানিং মন্ত্রী ফেল করেছেন, এবং 26 জন নৌকা প্রতীকে যারা আছেন তারাও ফেল করেছেন। কিন্তু আমি অন্য দলের ক্ষেত্রে বলছি যে যারা আসলে এই নির্বাচনটাতে জিতে এসেছে তাদেরকে জিতিয়ে নিয়ে আসার জন্য আওয়ামী লীগ সাহায্য করেছে। অন্য দল মানে জাতীয় পার্টি, কল্যাণ পার্টি, জাসদ, যারা যাওয়ার কথা আমি তাদের কথাই বলছি এবং এটি বলা হচ্ছে এই কারণেও, কারণ একই সাথে জেনারেল ইব্রাহিমের আসনের ক্ষেত্রে বলা হচ্ছে, কারণ যে আসন থেকে তিনি প্রতিযোগিতা করেছেন সেখানে তিনি একজন অপরিচিত মানুষ হিসেবে সেখানকার মানুষজন বলছিলেন, এবং এই যে একটা অভিযোগের জায়গা বলা হয়ে থাকে, কাজে এই সংসদে যখন আপনারা যাচ্ছেন সেই যাওয়াটাকে জনগণের প্রতিনিধি হিসাবে যাওয়া আপনি মনে করেন কি না জেনারেল ইব্রাহিম? আপনার কানে এসেছে যে জেনারেল ইব্রাহিম যেখান থেকে নির্বাচন করেছে সেখানে তিনি স্থানীয় না বাইরের? আপনার কানে কি এটা আসে নাই একটা কথা চাগে ভাষায়, তুমি দেশি, তুমি স্থানীয়, আর 12টা বাজাইও, তুমি আমাদের 12টা বাজাইছো,
তুমি নিজে হাজার কোটি টাকার মালিক হয়েছো, 1000 জমি দখল করছো, প্রধানমন্ত্রীকে বেইজ্জত করছো, তার গালি দিছো, তোমারে বাদ দিয়ে নতুন লোককে দেখি না। আর জেনারেল ইব্রাহিম অপরিচিত নয়, আপনারা যেমন চেনেন আপনাদের সৌজন্যে জেনারেল ইব্রাহিমকে চিনে, সেই জন্য আমি হাটাদারির ছেলে হয়েও ওখানে নমিনেশন পেপার জমা দিয়েছি এবং হাটাদারিতেও আমি বৈধ ছিলাম। আমি হাটাদারিতে ত্রিমুখী সংঘাত এড়ানোর জন্যে চকরিয়াতে ত্রিমুখী সংঘাতে গিয়েছিলাম, আমার কপাল ভালো। আওয়ামী লীগের প্রার্থী যিনি ছিলেন জনাব সালাউদ্দিন, এটা বাতিল হয়ে গেছে, হাইকোর্ট পর্যন্ত যেয়ে বাতিল হয়ে গেছে। আপনার ঢালাও মন্তব্যটা আমি গ্রহণ করতে পারলাম না আপা, যে যাদেরকে জিতাতে চেয়েছে তারা জিতেছে, তাহলে তিনি 71 জন এমপিকে নমিনেশন দেন নাই, তার মানে তিনি চান নাই যে 71 জন যাদের বিরুদ্ধে ওনার প্রধানমন্ত্রীর মনে কোনো অভিযোগ আছে তিনি মনোনয়ন দিবেন, কারণ তাদের পুরো 5 বছরের কর্মকাণ্ড তার কাছে সেই হিসাব অবশ্যই আছে, তাকে তিনি কাকে মনোনয়ন দিবেন কি দিবেন না। জি, আপনার সঙ্গে শুধু এটা আমি রিইনফোর্স করছি জি, যে দলীয় প্রধান হিসেবে তার এই অধিকার আছে, তার মনে চাওয়ার যে আমার দলের এই ভালো লোকটা জিততে আমি খুশি হব, এটা কি তার অপরাধ হবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না, কিন্তু নিশ্চয়ই হবে না। কিন্তু যে প্রশ্নটা সবসময়ের জন্য আসে, যখন শুরুতেই আমাদের কথাটা হলো যে আসলে 300ই কি আওয়ামী লীগের প্রার্থী কিনা, কারণ যারা আলাদাভাবে গিয়েছে অন্য প্রতীক নিয়েও তাদের জন্য কোনো না কোনো ভাবে সেই আসন ছেড়ে দেওয়া হয়েছে। জি, আমি দুঃখিত যে আমি প্রথম দিকে শুনতে পারি নাই, থাকতে পারলে ভালো হতো, আমি তো আপনাদের এখানে প্রায়ই ছিলাম অতীতেও। আমি যে কথাটা অপ্রিয় বাস্তব কথাটা বলতে চাচ্ছি, অপ্রিয় বাস্তব কথাটা সেটা হলো, যেহেতু অন্য দুটি বড় রাজনৈতিক দল আসে নাই, তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো নাকি যা আছে তাই নিয়ে আপনি আগাবেন? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্তটা নিতে হবে। 2014 সালে নির্বাচনের আগে যখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন মাননীয় প্রধান বিরোধী দলীয় নেত্রীকে বলেছিলেন যে আপনি 50 ভাগ মন্ত্রণালয় নেন, আমি 50 ভাগ মন্ত্রণালয় নেই, আপনি চয়েস করেন, তারপর আমরা নির্বাচনে যাই। সেই সময় সিদ্ধান্তটাতে বিরোধী দল নিয়েছিল নির্বাচনে যাবে না। এখন গত 14-তে নির্বাচনে যান নাই, 18-তে একটা চিন্তা করে গেলেন, এবার গেলেন না। এই দায় দায়িত্ব, এর সীমাবদ্ধতা, এর লায়াবিলিটি পুরো দেশের উপরে পড়ে, শুধু একটি দলের উপরে পড়ে না। এভরিবডি হ্যাজ টু শেয়ার দি রেসপন্সিবিলিটি, যে আমরা কেন সবাই যেতে পারলাম না। আমি শুধু এটা বলছি, যেহেতু ওনারা আসে নাই, একটা শূন্যতা থাকলো, হয়তো প্রতিযোগিতাটা আর একটু বড় হতো, তারপরে যেটা হয়েছে আমি বলবো থ্যাংক ইউ শুকর আলহামদুলিল্লাহ। অন্তত 14 সালের মতো 153 জন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, এবার তো শতভাগ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লোকে হয়েছে। তাহলে যতটুকু অগ্রগতি হয়েছে, আই উড লাইক টু থ্যাংক জনগণ অ্যান্ড দি ইলেকশন কমিশন, যে ইমপারফেক্টনেস কমে এসছে। আমি বলবো না শতভাগ পারফেক্ট হয়েছে, আমি শুধু বলবো ইমপারফেক্টনেস কমে এসছে, সীমিত হয়েছে।